মার্কিন প্রযুক্তি জয়েন্ট অ্যাপল প্রতি বছর আইফোনের নতুন মডেল উন্মোচন করে সেপ্টেম্বর মাসে। সে উপলক্ষে আইফোনের নতুন মডেলের জন্য চাতকের ন্যায় মুখিয়েছিলেন প্রযুক্তিপ্রেমীরা। সবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে আইফোন 13। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন 13 ও অ্যাপল ওয়াচ 7 আত্মপ্রকাশ ঘটে। তবে কী চমক রয়েছে আইফোনের এই নতুন মডেলে? অনেকটা আগের অর্থাৎ আইফোন 12 মডেলের মতোই দেখতে এটি। অ্যাপল জানিয়েছে ব্যাটারি এবং পারফরম্যান্সের দিক দিয়ে পুরনো যে কোনো মডেলের চেয়ে আইফোনের এই মডেল অনেক বেশি এগিয়ে থাকবে। আগের থেকে 50% বেশি দ্রুত পারফরম্যান্স দেবে অ্যাপলের এই নতুন চিপ। পুরনো সিরিজের থেকে কমপক্ষে 2.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বেশি দেবে আইফোন 13। ফোনটিতে থাকছে গরিলা গ্লাস ও সাথে অ্যালুমিনিয়ামের ফ্রেম। 1 থেকে 30 মিনিট পর্যন্ত পানির যে কোনো চাপ থেকে ফোনটি থাকবে মুক্ত। 6.1 ইঞ্চির ডিসপ্লে ও 5G রয়েছে ফোনটিতে। এবার আসা যাক ক্যামেরার কথায়। ক্যামেরার দিক দিয়ে আইফোন কখনো পিছিয়ে থাকে না, এবারও আইফোন তাই করেছে। আইফোন 13 পিছনে থাকছে 12 মেগাপিক্সেলের 26mm ওয়াইড ও 12 মেগাপিক্সেলের 13mm আল্ট্রা ওয়াইড দুটি ক্যামেরা এবং ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ, যা ছবি ও ভিডিও উভয় ক্ষেত্রেই ভালো পারফরমেন্স দেবে। এছাড়াও 4K রেজুলেশনে 60fps এ ভিডিও ধারণ করা যাচ্ছে ফোনটিতে। প্রসেসর হিসেবে iOS 15 সাথে থাকছে অ্যাপেল A15 বায়োনিক চিপসড হেক্সাকোর CPU এবং 4-কোর গ্রাফিক্স GPU। 6GB র্যামের সাথে ফোনটিতে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 512GB স্টোরেজ। বরাবরের মতো থাকছে না আলাদা কার্ড স্লট ব্যবহারের সুযোগ। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 3095mAh লাইওন নন রিমুভেবল ব্যাটারি, যা ব্যাটারির দিক দিয়ে একটু ভালো ব্যাকআপ দেবে ফোনটিকে। তবে আইফোনের দাম নিয়ে অনেকেই অসন্তুষ্ট থাকেন, কেননা আকাশছোঁয়া দাম দিয়ে তো আর আমাদের মতো মানুষ মোবাইল ব্যবহার করতে পারবে না। কিন্তু এবার অ্যাপল দামের ব্যাপারে অনেকটাই সতর্ক। সম্প্রতি অ্যাপল হাব ব্লগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয় নতুন আইফোনের দাম হতে পারে $799, যা বাংলাদেশি মুদ্রায় 68,000 টাকা। মডেল প্রকাশের অনুষ্ঠানেও সেই দামই ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশের দামে আরও বেশি হবে, কারণ স্থানীয় করও যুক্ত হবে ফোনটিতে। বাজারে মোট 5টি রঙে পাওয়া যাচ্ছে আইফোন 13। গোলাপি, নীল, কালো, লাল, এসব রঙের 4টি মডেল নিয়ে আসছে মোটো ফোনটি। আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স, এসব মডেলের দামেও তারতম্য রয়েছে কিছুটা। আইফোন 13 মিনি $699, যা বাংলাদেশি টাকায় 59,540 টাকা। আইফোন 13 প্রো এর দাম $999, যা বাংলাদেশি মুদ্রায় 85,000 টাকা। আর আইফোন 13 প্রো ম্যাক্সের দাম পড়বে $1,099, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 93,600 টাকা।